হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুল। ইতিমধ্যে সারা রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে উঠে এসেছে তিনটি বিশাল বড় সুখবর। এর সাথেও রয়েছে স্টুডেন্ট ছাত্রছাত্রীদের জন্য আরো একটি বড় সুখবর, যা জানা মূলত আপনাদের একান্ত প্রয়োজন যদি আপনাদের বাচ্চারা স্কুলে পড়াশোনা করে থাকে। তো ফ্রেন্ডস, আজকের এই হেল্পফুল ও গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলি মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এমনও হতে পারে আপনি এক নম্বর কিংবা দু নম্বরটা দেখলেন আর তিন নম্বরটাই ছিল আপনার জন্য ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ আর আপনি সেটাই মিস করে ফেললেন। আজকের এই লেটেস্ট ইনফরমেশন গুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে এই ভিডিওটি জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং একটা লাইকও করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ার আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেট গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজ মূলত সারা রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের যে লেটেস্ট আপডেটটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, একদিকে যখন সারা দেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে সকলে মিলে এনআরসি বা এনপিআর এর ভয়ে যে যার ডকুমেন্ট ঠিক করতে ব্যস্ত, ঠিক এই সময়ে মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হচ্ছে কাজের সময় বেঁধে দিলেন মমতা। একদম ঠিকই শুনেছেন, একদিকে যখন সারা রাজ্যের মানুষ সারা দেশের মানুষ তাদের কাগজপত্র ঠিক করতে ব্যস্ত, ঠিক এই সময়তেই সরকারি অফিসারদের কর্মকাণ্ডের দিকে লক্ষ্য রেখে কাজের সময় বেঁধে দিলেন, যেখানে তিনি বলেন সরকারি অফিসে গিয়ে হত্যা দিয়ে পড়ে থাকার দিন শেষ হতে চলেছে, অমুককে তৈলমর্দন তমুকের কাছে গিয়ে হাত কচলানোর দিনে দাঁড়ি টানতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো ফ্রেন্ডস, আমরা মূলত জানি রাজ্যে সরকারি কোনো কাজ পেতে গেলে, চাই সে রেশন কার্ড ঠিক করার ক্ষেত্রে হোক অথবা বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে হোক, সেখানে তাদেরকে তেল মাখাতে হয় বা দিনের পর দিন গিয়ে পায়ের জুতো খোয়াতে হয়, তারপরেই পাওয়া যায় সরকারি কাজ। অথবা এমন অনেক সরকারি অফিসার রয়েছে যারা ঘুষ ছাড়া কোনো কাজই করতে চায় না, যার ফলে কিন্তু সর্বাধিক সমস্যার সম্মুখীন হয়ে থাকে দেশের গরিব মধ্যবিত্ত পরিবাররা, যার ফলে তাদের কাজগুলি হয়ে থাকে খুব দেরিতে। সেদিকে লক্ষ্য রেখে কড়াভাবে শাসন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দেন কাজের সময় কাজ, কাজের সময় কর্মে রাজনীতি সহ্য করবেন না তিনি, অর্থাৎ অমুকের তেল মাখানো তমুক অফিসারের কাছে যাওয়া একদম বরদাস্ত করবে না, যদি কোনো সরকারি আধিকারিক বা অফিসারের নামে অভিযোগ আসে তাহলে তাকে চরম শাস্তি দেওয়া হবে। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, তবে আপনাদেরকে জানিয়ে দিই এই নিয়মগুলি আগে থাকতেই ছিল, এবারে সেই নিয়মগুলির উপর কড়াভাবে চাপ সৃষ্টি করলেন রাজ্য সরকার, যেখানে তিনি বলছেন প্রশাসনে রাজনীতি নয়, সময়ের কাজ সময়ই, কাজ না হলে জরিমানা, আজকাল পরশু বলে মানুষকে ঘোরানো চলবে না। যেখানে তিনি রাজ্যবাসীর জন্য সমস্ত কর্মের সময়ও বেঁধে দিয়েছেন, অর্থাৎ এই সময়ের মধ্যে যদি তার কাজ না হয়ে থাকে তাহলে ওই নাগরিক সরকারি ওই কর্মচারীর বিরুদ্ধে অভিযোগও জানাতে পারবে আর তার অভিযোগটি যাচাই করে দেখা হবে, আর যদি অভিযোগটি সত্য প্রমাণিত হয়ে থাকে তাহলে সরকারের ওই অফিসারকে বরখাস্ত বা জরিমানা দিতে হতে হবে। যেখানে বলা হচ্ছে নতুন রেশন কার্ড 30 দিন, কন্যাশ্রী 3 মাস, প্রতিবন্ধী স্কলার 3 মাস, শিক্ষা ঋণ 3 মাস, জমি সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য 2 দিন, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ডুপ্লিকেট সার্টিফিকেট বা অ্যাডমিট 15 দিন, উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক মাইগ্রেশন সার্টিফিকেট 15 দিন, গাড়ির রেজিস্ট্রেশন 5 দিন, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাস করার পর 7 দিন, তফসিলী জাতি বা উপজাতি শংসাপত্র অর্থাৎ OBC সার্টিফিকেট আবেদন করার 4 সপ্তাহের মধ্যে, বাড়িতে নতুন জলের কানেকশন 7 দিন, জলের লাইন সারাই 4 দিন, রাস্তার আলো সারাই 7 দিন। এই সমস্ত কাজগুলি যদি সরকারি আধিকারিকরা এই সময়ের মধ্যে না করে তাহলে তাদের বিরুদ্ধে যদি কেউ অভিযোগ দায়ের করে তাহলে ওই অফিসারের বিরুদ্ধে করা থেকে করা শাস্তির পদক্ষেপ নেবেন রাজ্য সরকার। যদি আপনি কোনো অফিসারের বিরুদ্ধে অভিযোগ জানাতে চান তাহলে অতি অবশ্যই দিদিকে বলো হেল্পলাইনে কল করতে পারেন। তো ফ্রেন্ডস, আমরা জানি দেশের অর্থবিত্ত ও ধনী শ্রেণীর মানুষের কাজগুলো টাকার জোরে হয়ে গেলেও আটকে থেকে যায় দিনের পর দিন গরিব মধ্যবিত্তের কাজগুলো, কখনো বা অফিসারদের তেল মাখাতে হয়, কখনো বা অফিসারদেরকে ঘুষ দিতে হয়। বিশেষ করে এমন অনেক পরিবার রয়েছে যাদের কাছে এখনো পর্যন্ত রেশন কার্ড নেই, অথচ এনআরসি এনপিআর এর আতঙ্কই ভুগছেন, তাদের দিকে লক্ষ্য রেখে সরকারের এমন একটি বিশাল বড় পদক্ষেপ। তাই এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ এই ভিডিওটি দেখার পরে সরকারের ওই সকল কুলাঙ্গার আধিকারিকরা যাতে সাবধান হতে পারে বা তাদের কাজটা সঠিক সময়ে করতে পারে, নতুবা আমরা সকলেই এবার থেকে চেষ্টা করব আমাদের কাজ এই দিনের মধ্যে যদি না হয় তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানাতে। এরপরে রয়েছে
স্কুল ছাত্রছাত্রীদের জন্য সরকারের পক্ষ থেকে আরো একটি বড় সুখবর। যদি আপনার বাড়িতে কেউ সরকারি স্কুলে পড়াশোনা করে থাকে তাহলে এই আপডেটটি জানা মূলত আপনার জন্য একান্ত প্রয়োজন। যেখানে বলা হচ্ছে খেলাধুলার প্রতি বাড়তি গুরুত্ব দিচ্ছে রাজ্য, স্কুলের ছাত্রছাত্রীদের উৎসাহ যোগাতে এবার কৃতি খেলার ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। জেলা এবং রাজ্য স্তরে প্রথম থেকে তৃতীয় শ্রেণী স্থানাধিকারীদের এই আর্থিক পুরস্কার দেওয়া হবে বলে ঠিক করেছে। শুধু তাই নয়, খেলাধুলায় অংশ নিলেই দেওয়া হবে জার্সি। এ নিয়ে শিক্ষা দপ্তরে পদস্থ কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে, খসড়া রিপোর্টও জমা পড়েছে। শীঘ্রই তা স্কুল ক্রিয়ানীতি হিসাবে প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। শহর বা গ্রাম অঞ্চলের প্রত্যন্ত এলাকায় ক্রীড়াক্ষেত্রে প্রতিভাবান বাচ্চাদের আর্থিক সহায়তা করা হবে। আগামী দিনে আরো অনেক ছেলে খেলাধুলার প্রতি আগিয়ে আসবে, এমনই মত শিক্ষাকর্তাদের। তো ফ্রেন্ডস, আমরা কেবলমাত্র বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতাগুলিতে স্কুলে বা কলেজে যেখানে শুধু দেখি প্রথম স্থান, দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অধিকার যারা করে থাকে তাদের কেবলমাত্র ওই কলেজ ও স্কুল কোনো একটা পুরস্কার দিয়ে থাকে, এবারে রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের শিক্ষা দপ্তর থেকে বড় পদক্ষেপ নিতে চলেছে। যেখানে বলা হচ্ছে ছাত্রছাত্রীদের ক্রীড়াতে উৎসাহ প্রদান করতে তাদের এবারে রাজ্য সরকারের পক্ষ থেকেও দেয়া হবে পুরস্কার। রাজ্য সরকারের পক্ষ থেকে দেয়া হবে একটি জার্সি, পুরস্কার এবং বেশ কিছু ভাতাও দেয়া হবে, যাতে আগামী দিনে ক্রীড়ার প্রতি আরো মনোযোগী হয়ে ওঠে স্কুল ছাত্রছাত্রীগুলি। এরপরে রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে আরো একটি বড় আপডেট, যা জানা মূলত আপনাদের একান্ত প্রয়োজন, কারণ আগামী বুধবারে বন্ধ করা সিদ্ধান্ত মমতার। সারা দেশ জুড়ে 24 ঘন্টার জন্য সাধারণ ধর্মঘটের ডাক দিলেন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। বাংলায় থাকা প্রায় সব দলই সমর্থন করলেও এর বিরুদ্ধে আসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন এই ধর্মঘট নিয়ে। এই নিয়ে তিনি জানান, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি অফিস খোলা থাকবে, কোনো কর্মচারী এই তিন দিন ছুটি নিতে পারবেন না। এই দিনে যে অফিসে আসবে না তার কর্মজীবন থেকে একদিন বাদ হয়ে যাবে এবং শোকজ করা হবে। তো ফ্রেন্ডস, প্রতিবারের মতো ঠিক এবারও তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বন্ধের বিরুদ্ধেই গেলেন, যেখানে তিনি জানিয়েছেন এই কটে দিন অন্তত সরকারি কর্মচারীদের যে কোনো ফিকিরে আসতেই হবে, নতুবা তাদের কাটাও হতে পারে বেতন। তো ফ্রেন্ডস, এই ছিল আজ মূলত তিনটি লেটেস্ট আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।